অনুভূতিটা হলো যে আমি এরকম একটা টিমের ক্যাপ্টেন হিসেবে এখানে 16 আছি, তারপর আবার সিনিয়রদের মধ্যে কি মেম্বার, তারপরে আবার 19 আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। আমার কাছে খুব যে আমি গর্বিত যে আমি এরকম টিমের মধ্যে একজন ক্যাপ্টেন হতে পারছি আর টিমের সাথে আছি। আমি নেপাল গেছি, তাজিকিস্তান, তারপর মায়ানমার, চায়না, জাপান, কোরিয়া, ভুটান, তারপর সিঙ্গাপুর। প্রথমে হচ্ছে যখন ক্লাস ফাইভে পড়ি তখন মানে প্রাইমারি স্কুলে তো বঙ্গমাতা খেলা শুরু হয়, তখন বঙ্গমাতা খেলা শুরু করি আর তখন মানে স্যার জিএফ কাপ খেলা শুরু হয়, তো তখন জিএফ কাপ খেলা খেলি। তারপরে হচ্ছে ওখানে এলো ন্যাশনাল টিমের খেলা হয় আন্ডার 14, ওখানে থেকেই আমি হচ্ছে আন্ডার 14 ন্যাশনাল টিমে খেলি। যেহেতু আমি জুনিয়র প্লেয়ার আর অনেক ভালো ভালো টিমের সাথে খেলে আসছি, কোরিয়া, তাজিকিস্তান, তারপরে সিঙ্গাপুর, সব টিমই তো ভালো টিম, তো জুনিয়র হয়ে সিনিয়র টিমের সাথে খেলছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো এখানে কাজে লাগাচ্ছি। স্যার অবশ্যই আমি ছোট প্লেয়ার হয়ে তো আমি বড় টিমে খেলতেছি, এটাও আমার একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা। তো তাজিকিস্তানে যেহেতু গেছি, আমাদের কোরিয়ার সাথে খেলা ছিল, তো ওদের সাথে আমরা মানে খুব মানে ভালোভাবে খেলছি, তো আস্তে আস্তে যেহেতু আমরা বড় টিমে যাচ্ছি তো আমাদেরও আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়তেছে। স্যার অবশ্যই আমাদের আমার প্লেয়ার হিসাবে সামনে লক্ষ্য থাকবে, আমরা দেশের জন্য ভালো খেলবো আর ভালো খেলার উপহার দেবো দেশে, আর আমি নিজেও চেষ্টা করবো আরও অনেক ভালো ফুটবল খেলা। আমাদের লক্ষ্য ছিল যে আমরা ফাইনাল রাউন্ডে যাব, তারপর আমাদের আমাদের দেশের মাঠেই আমাদের খেলা ছিল ভিয়েতনামের সাথে, তখন আমাদের দর্শক আমাদেরকে সাপোর্ট দিছিল, আমরা উৎসাহিত হয়ে ভালোভাবে গেম খেলছি। আর আবার মায়ানমারও আমাদেরকেও মানে আমাদের বিপক্ষে ছিল দর্শকরা, তাও আমরা আমাদের মনোবল মানে জোর রেখে আমরা ভালো গেম খেলছি। আই উড লাইক টু থ্যাংক BFF প্রেসিডেন্ট অ্যান্ড আওয়ার চেয়ারম্যান মাহবুব আক্তার কিরণ, বিকজ লাস্ট 2017 ওয়েন উই কোয়ালিফাই দিস টুর্নামেন্ট, দ্যাট টাইম দে থট উই নিড টু, বিকজ উই উইল প্লে এগেনস্ট অল স্ট্যান্ডার্ড টিম, অল আর জাপান লাইক চায়না, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। আওয়ার প্রেসিডেন্ট থট উই নিড টু স্টার্ট লং টার্ম ট্রেনিং, দ্যাটস ওয়াই অ্যান্ড লাস্ট ইয়ার our team was very young and inexperienced, this level very tough for them, but that's why our president thought continue our residency camp, and now we are already stuck to improving. Oh yeah, improve already this level, our girls already played against tough team Thailand. They had been preparation 2 times Europe and long time preparation, but our girls and they are local host team and crowd is there, but everything they are managed and played 90 minutes and stay in that game. Yeah, I think we have improved a lot. যেহেতু আমরা দিন দিন ভালো করতেছি, তো আমার আশা যে আমাদের টিম একসময় ওয়ার্ল্ড কাপ খেলবে, আর ব্যক্তিগত আশা হচ্ছে যেহেতু ফুটবল খেলি অবশ্যই একটা ভালো খেলার হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমি ফুটবল ভালোবাসি, এই জন্য ফুটবল খেলাধুলা করতেছি, আর আমার স্বপ্ন যে আমি দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা টিম একসাথে। আর আমার পার্সোনালভাবে আমার ইচ্ছা হলো আমি একজন ভালো প্লেয়ার হবো, যেরকম মেসি।